হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, এখন বিকেলবেলা হয়ে গেছে, আমরা রয়েছি তারাপীঠ মন্দিরে। এখন রয়েছি তারাপীঠ মন্দিরে, একটু পরেই আরতি হবে, মায়ের আরতি আমরা দেখব আর তোমাদেরকে দেখাবো। দেখো, এখন দেখতে পাচ্ছ ভিড় সত্যিই কম, অনেক কম, মানে ভিড় নেই বলতে গেলেই চলে। তা দেখো, দেখতে থাকো। এখন 6টা বেজেছে, এখন আরতি হবে। আমি আরতিটা একটু দেখবো, আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আরতিটা দেখো, এখন তো লোক সংখ্যা দেখতে পাচ্ছ খুব খুব কম, মানে কি বলবো, এখন লোক সংখ্যা মানে নয় নেই বলতে গেলে চলে। তোমরা যদি আগে কোনো সময় এসে এখানে যদি আসো তাহলে জানবে যে কত লোক থাকে সেখানে। দেখো তোমরা লোক সংখ্যা দেখতে পাবে, নগণ্য, মানে নগণ্য থেকে নগণ্যতর লোক সংখ্যা, এখন খুব লোক কম আছে। সেই জন্য আরতিটা হয়তো ভালো করে আমি দেখতে পাবো, আমি যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। আর তোমরা দেখো, লাস্ট পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে, দেখো আর দেখো। এখন আপাতত বসে রয়েছি, এই ক্যামেরায় টাইমলেস চলছে, দেখতে পাচ্ছ দেখছো এই ক্যামেরাটা, পুরোটা ক্যামেরাটা টাইমলেস রয়েছে। এই মন্দির, জয় তারা মা। আর এই আমরা, দুজন রয়েছি, আমি আর হেমন্ত। যাক, অনেকে আসার কথা ছিল, অনেকেই আবার এবারও আসেনি, মিস করে গেছে। আর তোমাদের একটা মনের কথা বলে, আমি কিন্তু আমি একটা অনেকদিন ভিডিও দিচ্ছি না, আমি এখন রয়েছি বনবাসে, কেউ তো বলে না, কিন্তু আজকে একজন বলেছে যে ভিডিও দিচ্ছেন না কেন। হ্যাঁ, আরেকজন আছে, পুষ্কু সোনা বলে একজন আছে, সে খুব মিস করে আমাকে। হ্যাঁ পুষ্কু ব্রো, আমি রয়েছি তোমার সঙ্গে সবসময়। হ্যাঁ, লিখেছে আমাকে যে ভিডিও দিচ্ছেন না কেন, এতদিন পরে কেউ লিখেছে, যাক ভালো লাগলো আমার। না দেখো আর দেখতে থাকো। Thank you.
আমরা মায়ের আরতি দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি রাত্রিদের খাওয়ার ব্যবস্থা করতে। হ্যাঁ বন্ধু, আমরা রাত্রিতে তারাপীঠে কীভাবে খাওয়ার ব্যবস্থা করেছি তোমাদেরকে দেখাবো, তোমরা এই ব্যবস্থা করতে পারো। আমি কিন্তু এখানকার যে সেবায়েত তাদের কাছে জিজ্ঞেস করেছি যে মাছ মাংস আমরা খেতে পারবো কিনা পুজো দেওয়ার দিন, অনেকে খায় কি অনেকে খায় না, কিন্তু বলেছে তারামায়ের পুজোর কোনো ব্যাপার না, তারামায়ের পুজো দেওয়ার পরে মাছ মাংস সবই খেতে পারবে, কেননা মা সেটা সবই খায়। ঠিক আছে, তাও আমরা যে ব্যবস্থা করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো। হ্যাঁ, তারাপীঠে আমরা রয়েছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা কী খাবে। আর তোমরা যখন তারাপীঠে আসবে না রাত্রিবেলায়, আমি একটা জিনিস বলি, এইরমভাবে করতে পারো, তাহলে করলে তোমাদের সুবিধা হবে। আর যদি গ্রুপ থাকে, অনেক থাকে, লোক থাকে, সুবিধা আছে, এখানে মাংস বা মাছ সব কিছু পাওয়া যায়, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। কিনে নিয়ে প্রচুর জায়গা আছে যে রান্না তৈরি রান্না করে দেয়, বিভিন্ন টাকার বিনিময়ে রান্না তৈরি করে দেয়, 1 কিলো হিসেবে নেয় বা টাকা নেয়, এখান থেকে সেটা করে নিতে পারো। ভাতও রান্না হয়, রুটিও পাবে, সব কিছু পাবে, এটা তুমি বাড়ির মতন হয়তো পাবে, সেই জন্য এরমভাবে কিনতে পারো। যে আমরা দেখলে মাংস কিনে নিতাম, আমি আর হেমন্ত আছি বলে 500 চিকেন নিয়ে নিলাম, এখন গিয়ে রান্না করতে দেবো আর রাত্রির রুটি কিনে নেবো, এই আমাদের রাত্রির মানে ডিনার হবে। দেখো আর দেখতে থাকো, তো হয়েছে ভাই দেখো। আমরা রয়েছি, এখন মাংস কিনে এনেছি, মাংস কিনে এখানে দিয়েছি, আগে কিন্তু কিলো 80 টাকা ছিল, এখন দিদি কি বলছে, 80 টাকা বলছে না বেশি বলছে, এখন কিন্তু 100 টাকা নিচ্ছে। জানি না, আমার কাকা ছিল সামনে, কিন্তু কাকা এখন নেই, এখন 100 টাকা মানে কিলোতে চিকেন, আমরা চিকেন খাচ্ছি, চিকেনে কিলো 100 টাকা নেয়, পার পিট রুটি 4 টাকা করে নেয় এখানে। তোমরাও এইরকমভাবে ট্রাই করতে পারো, আমরা যেরকমভাবে ট্রাই করছি, রুটি সাইজটা দেখিয়ে দিন একবার, খেয়ে দেখতে পারো, রুটি সাইজটা দেখিয়ে দিন। ইউটিউবে যাবে, আমাদের টিম আছে, এবার টিম আসেনি। হ্যাঁ, এমনি তো মার্কেট এখন লকডাউনের জন্য বন্ধ আছে, মাথার উপরে সবকিছু আটা ভালো মতো আমার মেয়েকে ইউটিউব থেকে রান্না করে আমার খাওয়াচ্ছে, আমার এই আরো ইউটিউব থেকে রুটিটা হবে, 2 কিলো মাংসটা তো, রুটিটা হবে, রুটিটা হয়ে গেলে হয়ে যাবে, হ্যাঁ রুটি হলে হবে, তো খানে খানে ঘন্টা খানে আম কটা বাজে, 9টা বেজে গেল, তোমার 10টা বলেইছি তো আমি, 10টা টাইম, 10টা টাইমই নেই, দেখছো আমরা এখন খাবো চিকেন আর দেখছো রুটি, এই যে রুটি আর চিকেন, এই যে রুটি আর চিকেন, এখন আমাদের রাত্রিবেলার ডিনার যেটা বলবো সেটাই আমি করবো, দেখো আর দেখতে থাকো। আর আমি তোমাদের বলে দিয়েছি কীভাবে মানে চিকেনটা খাবে, মানে এখানে কীভাবে সুবিধা হবে চিকেন খেলে, সেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, দেখো দেখতে থাকো।